নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 23/12/2020-তে তো 2021 সালের যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা কবে হতে পারে সেই রকম ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চট্টোপাধ্যায়। তো দেখে নেব যে মাননীয় শিক্ষামন্ত্রী কী জানালেন বা কী সম্ভাব্য দিন ঘোষণা করলেন। অ্যাকচুয়ালি তিনি একটা সম্ভাব্য দিন দিয়েছেন যে কবে মাধ্যমিকের পরীক্ষা হতে পারে। 2021-এর মাধ্যমিক যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। আসুন দেখে নিই বিস্তারিত। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। করোনার কারণে দীর্ঘ 8 মাস রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, ফলে স্কুলের পঠন পাঠন তেমন হয়নি বলাই যায় এবং স্কুল কবে খুলবে তাও এখনও ঠিক হয়নি। এই অবস্থায় 2021-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার আজকেই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছ থেকে প্রস্তাব এসেছে, তা বিবেচনা করেই পরীক্ষা দুটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও অফিসিয়াল কোনো নোটিফিকেশন এখনও জারি হয়নি। এই দুটো পরীক্ষা হবে জুন মাসে এবং বুধবার একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মাধ্যমিক পরীক্ষা হবে জুনের প্রথম সপ্তাহে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে 15 জুন শুরু হবে। এবং উল্লেখ্য যে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জুনে পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছিল, সরকার তা গ্রহণ করেছে। তো সেরকমই খবর রয়েছে। দেখুন, সম্ভাব্য দিনও ঘোষণা হয়েছে অফিসিয়ালে, যদিও ঘোষণা হয়নি, এটা অফিসিয়ালভাবে এখনও ঘোষণা হয়নি। সম্ভাব্য রুটিন এরকম হতে পারে যে 1 জুন মঙ্গলবার মাধ্যমিক প্রথম ভাষা, 2 জুন বুধবার দ্বিতীয় ভাষা, 4 জুন শুক্রবার 2021 ইতিহাস, আর 5 জুন শনিবার ভূগোল, 7 জুন সোমবার অঙ্ক, 8 জুন মঙ্গলবার পদার্থবিজ্ঞান, 9 জুন বুধবার জীবনবিজ্ঞান, 10 জুন বৃহস্পতিবার ঐচ্ছিক বিষয়গুলি। মোটামুটি এরকম সম্ভাব্য দিন হতে পারে, যদি অফিসিয়াল নোটিফিকেশান এখন জারি হয়নি। তো অফিসিয়াল নোটিশ পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করব। তো মোটামুটি একটা কী সম্ভাব্য যে কবে পরীক্ষা হতে পারে তার একটা কিন্তু ইঙ্গিত দিলেন বা সে সম্পর্কে কিন্তু একটু অনেকটা নিশ্চিত হয়ে কিন্তু এটা ঘোষণা করলেন। তো যাই হোক, এই লেটেস্ট নোটিফিকেশনটা শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ফিরে আসছি পরের আপডেট নিয়ে।